বলার মতো তো ভাষা নেই ঘৃণা বর্ষানো ছাড়া। যারা সরকার পক্ষ রয়েছেন তাদের দায়িত্ব মানুষের জীবন সম্পত্তি রক্ষা করা, এই শপথ নিয়েই তো আজকে সরকার চালাচ্ছে। দেখা যাচ্ছে তাদের ইন্ধনে পুলিশের মদতে একজন জনৈক বিধায়ক এবং জেলা পরিষদের চেয়ারপার্সনের প্রেজেন্স ব্যাখ্যাজনক ঘটনাগুলো ঘটল, দীর্ঘদিন ধরে চলছিল। গন্ডাছড়া ব্যর্থ হয়েছে, কৈতুরবাড়ি ব্যর্থ হয়েছে, বিভিন্ন জায়গায় এখানে চক্রান্ত করার চেষ্টা হয়েছে, খানিকটা তারা সাফল্যতা অর্জন করেছেন কদমতলায় বাজারে এবং সন্নিকটালায়। কিন্তু আমি ধন্যবাদ জানাবো এখানকার সুবুদ্ধি সম্পন্ন মানুষ, বিভিন্ন ধর্মের লোক বসবাস করে, দীর্ঘদিন ধরে এখানে বসবাস করে, কখনো আমরা তো শুনিনি এরকম ন্যাক্কারজনক ঘটনা। যাদের মাইন্ড সেট আপ হচ্ছে পাটেঙ্গে তো কাটেঙ্গে, এটা তো প্রধানমন্ত্রী এখন বলতে শুরু করেছে, মানে সমাজটাকে তারাই বিভাজিত করছে, বিভাজিত করে রাজনৈতিক লাভালাভ লুটে নিচ্ছে এবং লুটপাট চালাচ্ছে। ভাটেঙ্গে কাটেঙ্গে লুটেঙ্গে তো তাদের থিওরি। এই প্রেক্ষিতে এখানে যে চিত্রটা আমি দেখলাম এটা হচ্ছে রাজ্য সরকার, শাসক দল এবং পুলিশের কনাইভেন্স, এই এই যে ঘটনাগুলো সংঘটিত হয়েছে সম্পূর্ণ দায়ী তারা। আশ্চর্য লাগে, বিভিন্ন জায়গায় ঘুরছিলাম, যতজনকে জিজ্ঞেস করলাম এক পাঁচ নয়া পয়সা মুখ্যমন্ত্রী বোধ বলে গেছিলেন যে 5,000 টাকা করে বোধ হয় প্রাথমিক যে ক্ষয়ক্ষতি হয়েছে তার কম্পেনসেশন দেওয়ার কথা ঘোষণা করে গেছিলেন। কিন্তু এখন পর্যন্ত আমি শুনলাম 21 জনকে নাকি দেওয়া হয়েছে এরকম একটা আমি শুনতে পেরেছি, কিন্তু কারা পেয়েছে আমি জানি না। কিন্তু এতগুলো দোকান, লক্ষ লক্ষ টাকা, ঘর বাড়ি এবং কিছু কিছু লোকের যে মূলত যে সংসার চালানোর যে আর্নিং সোর্স সেটা কিন্তু ধ্বংস করে দিয়েছে। উদাসীন, নির্বিকার, তাদের কোনো ফিলিংস নেই। মানুষ এরকম